হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এসকেকে ওয়ার্ল্ড। তো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইউটিউবে লাইভ স্ট্রিম করতে হয়। তো আমি প্রথমে ভাবতাম যে ইউটিউবে লাইভ খুব সহজ ব্যাপার, অবশ্য খুব কঠিন ব্যাপারও না, মনে করুন অনেকটা ফেসবুক লাইভের মতো। কিন্তু এখানে একটি সফটওয়্যারের সাহায্যে আপনাকে আপনার ভিডিওটিকে স্ট্রিম করতে হবে বা ব্রডকাস্ট করতে হবে, তবেই ইউটিউবে লাইভ হওয়া যাবে। তো ইউটিউব লাইভ খুব সুন্দর জিনিস, আপনারা প্রত্যেকেই বা আমার মতন যারা প্রত্যেকেই ইউটিউবার্স আছে, প্রত্যেকেরই লাইভ স্ট্রিম করা উচিত। তো চলুন কিভাবে আমরা ইউটিউব থেকে লাইভ স্ট্রিম করব তা দেখে নিই। তো এর জন্য আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার তো সবার প্রথমে আপনাকে আপনার নিজের চ্যানেলে লগ ইন করতে হবে ক্রিয়েটর স্টুডিওতে। এখানে গেলে আপনি অপশান পাবেন লাইভ স্ট্রিমের, এখান থেকে আপনাকে লাইভ স্ট্রিম সিলেক্ট করতে হবে। লাইভ স্ট্রিম খুললে ঠিক এই ড্যাশবোর্ডটি আপনার সামনে ওপেন হবে। এখানে দেখুন অফলাইন লেখা রয়েছে, ঠিক আছে। এখানে অনলাইন যখন আসবে তখনই আপনি আপনার লাইভ করতে পারবেন। আচ্ছা, লাইভ করতে হলে যেটি লাগবে সেটি হচ্ছে, এখানে দেখুন আমি যেহেতু আগে থেকে ইচ্ছে আছি তাই আমার এখানে চ্যানেলটির লোগো শো করছে। অ্যাড স্ট্রিম ইনফরমেশন সেট আপ এনকোডিং সফটওয়্যার, এখানে দেখুন এখানে যেটা বলছে সেখানে একটা সফটওয়্যার লাগবে যা এনকোড করবে আপনার চ্যানেলকে। এই এনকোডার কি হচ্ছে এখানে দেওয়া রয়েছে, যে স্ট্রিম নেম কি, এই কিটা লাগবে, রিভিল করলে এখানে কিটা শো হয়ে যাবে, সেই কিটা আপনাকে দিতে হবে। তো প্রথমে আমরা সফটওয়্যারটা জেনে নিই। এখানে এনকোডে অ্যাড স্ট্রিম অপারেশন ফিচার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেট আপ ইউর লাইভ স্ট্রিম এনকোডিং। এখানে অনেকগুলো সফটওয়্যার দিয়েছে, ইউটিউব লাইভ ভেরিফাইড ডিভাইস অ্যাড সফটওয়্যার। এই যে সফটওয়্যারগুলো আপনারা দেখছেন এখানে, এই সফটওয়্যারগুলি কিন্তু সবই পেইড সফটওয়্যার, বা কোনোটি ট্রায়াল, 7 ডেজ ট্রায়াল এরকম সফটওয়্যার রয়েছে। কিন্তু আপনারা এই সব সফটওয়্যার কখনোই ডাউনলোড করবেন না, সরাসরি নিচে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন OBS ওপেন ব্রডকাস্ট সফটওয়্যার, এই সফটওয়্যারটি কমপ্লিটলি ফ্রি, ফ্রি অ্যান্ড ওপেন সোর্স সফটওয়্যার। তো আপনারা এই সফটওয়্যারটিকে ডাউনলোড করবেন। তো এর জন্য এই এখানে ক্লিক করলেই আপনাকে এখানে ডাউনলোড শো করবে, OBS ডাউনলোড, এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে এই সফটওয়্যারটিকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি আগেই এখানে ডাউনলোড করে রেখেছি, তাই আমি আর ওখানে না করে আমি এখান থেকে ডাইরেক্ট এই সফটওয়্যারটিকে ওপেন করব। আমরা এই সফটওয়্যারটিকে ওপেন করছি। আচ্ছা, ওপেন করবার পর সরাসরি আমরা এখানে চলে এসেছি। তো এটা কিভাবে হবে সেটা হচ্ছে, আপনার এটা হলো স্ক্রিন, এই স্ক্রিনের থেকে এইখানে হলো সোর্স, এই সোর্সকে আপনাকে সিলেক্ট করতে হবে। প্রথমে সোর্স সিলেক্ট করতে হবে। তো সোর্স সিলেক্ট করতে হলে এখানে সাদা জায়গায় যখন আপনি রাইট ক্লিক করবেন এখানে অ্যাড অপশন আসবে, এই অ্যাড অপশন থেকে আপনাকে সোর্স ক্লিক করতে হবে, ভিডিও ক্যাপচার ডিভাইস। এই ভিডিও ক্যাপচার ডিভাইসটিকে যখনই আপনি সিলেক্ট করে নেবেন তারপর আপনি এখান থেকে চলে যাবেন সেটিংসে। সেটিংসে গেলে যাওয়ার পর দেখুন এখানে লেখা রয়েছে স্ট্রিম, এই যে স্ট্রিম অপশানটি দেখতে পাচ্ছেন এই স্ট্রিমে আপনাকে সিলেক্ট করতে হবে। করার পর এখানে দেখুন স্ট্রিম কি, এই স্ট্রিম কিটি হচ্ছে এই যে আপনাকে আমি একটু আগে বলেছিলাম যে এই এখানে এনকোডিংয়ের যে স্ট্রিম নেম কি, এই স্ট্রিম নেম কিটাকে রিভিল করলেই এখানে শো হবে, তখন আপনারা এই কিটাকে কপি করে নেবেন এবং তারপর আপনি এই কপিটা নিয়ে গিয়ে আপনার এইখানে আপনি পেস্ট করে দেবেন। তাহলেই আমাদের কাজ শেষ। এবার আমরা এখান থেকে ব্যাক করব এবং
স্টার্ট স্টিম। এবার আমরা যখন এখান থেকে স্টার্ট স্টিম করব, তখন দেখুন এবার কানেক্টিং হচ্ছে, স্টিম অলরেডি নিয়ে নিয়েছে টিমস। এবার আমরা যখন এবার এখানে আসি, এখানে দেখুন স্টার্টিং এটা অফলাইন ছিল, একটু আগে স্টিমে স্টার্ট হয়ে গেছে। তো এই লাইভ স্টিমে ক্ষেত্রে একটু স্লোলি চালু হয় বা চলতে থাকে, কারণ হচ্ছে লাইভ তো তাই একটু স্লোলি ব্রডকাস্ট করে সেই জন্য। আর যদি আপনার ইন্টারনেট সিগন্যাল যদি খুব ভালো থাকে তাহলে এটি গ্রিন দেখাবে, আর যদি ইয়েলো হয়ে যায় তাহলে কোনো অসুবিধা নেই, লাইভ স্টিম হতেই থাকবে। তো এইভাবে আপনারা ইউটিউবে লাইভ স্ট্রিম করতে পারবেন। তো আশা করি আমাদের এই আপনারা এই লাইভ স্ট্রিম সিস্টেমটি শিখে গেছেন, আর শিখে গেলে অবশ্যই লাইভ স্ট্রিম করবেন। লাইভ স্ট্রিম খুবই ভালো জিনিস, লাইভ স্ট্রিম করলে আপনি আপনার সাবস্ক্রাইবারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং তাদের মতামত বা আপনার কোনো ভুল হচ্ছে কি না সেই সম্বন্ধে জানতে পারবেন। এই যে আমি দেখুন এখানে অনেকগুলি মেসেজ চলে আসছে লাইভ স্ট্রিমে করতে পারবেন, তো আমি এখানে একটু লাইভ স্ট্রিম করে দেখাচ্ছি তো আপনারা চিনবেন। তবে আমি এখানে আর বেশিক্ষণ লাইভ থাকবো না, ঠিক আছে? তো ওকে, আজ এই পর্যন্তই। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা আমাদের ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।